হ্যালো অ্যান্ড ওয়েলকাম এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওর জন্য ইউটিউবে কমেন্ট করেছেন এবং আমার ফেসবুক পেজে মেসেজ করে মাইনুল ইসলাম জানতে চেয়েছেন কীভাবে এমএস ওয়ার্ডে টেক্সট বর্ডার দিব। মাইক্রোসফট ওয়ার্ডের বর্ডার নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেখানে টেক্সট বর্ডার কিংবা কাস্টম বর্ডার নিয়ে কিছু বলা হয় নাই। তাই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি কাস্টম বর্ডার ক্রিয়েট করবেন, কিংবা আপনার ইচ্ছা মতো ডিজাইন করে কিংবা ছবি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটি বর্ডার তৈরি করবেন। আপনি যদি এই বর্ডার দিতে পারেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট, মোবাইল নাম্বার কিংবা শেপ দিয়ে ডিজাইন করে বিভিন্ন ধরনের আপনি পেজ বর্ডার দিতে পারবেন। আর এই বর্ডারটি দুইভাবে দেওয়া যায়, একটি হচ্ছে হেডার থেকে দেওয়া যায়, আরেকটি দেওয়া যায় ওয়াটারমার্ক থেকে। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে একটি কাস্টম বর্ডার ক্রিয়েট করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা দেখব কিভাবে কাস্টম বর্ডার ক্রিয়েট করতে হয়। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পেজ বর্ডার দিতে হয় এবং সেই সাথে পার্ট 4 ডিজাইনও দেখিয়েছিলাম কিভাবে বর্ডার দিতে হয়। নর্মালি বর্ডার দিতে হলে আমাদেরকে ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যাওয়ার পরে এই যে এখানে ডান পাশে দেখতে পারবেন পেজ বর্ডার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন বর্ডার, পেজ বর্ডার, শেডিং, মাঝখানে যেটা আছে পেজ বর্ডার, এখানে ক্লিক করবেন। এই বর্ডার ক্লিক করার পরে এই যে এখানে এগুলো দেখতেছেন এগুলো দিয়েও বর্ডার দেওয়া যায়। অর্থাৎ যদি আপনার এখানে নাম থাকে আপনি এখানে বক্সে এখানে ক্লিক করে আপনি যদি এগুলো সিলেক্ট করে দেন এরকম বর্ডার কিন্তু হয়ে যাবে। তাছাড়া এই যে এখানে বিভিন্ন কালার দেওয়া যায়, তারপরে এই যে আর্টে গেলে আপনি নিচের দিকে এই যে এরকম বর্ডার আপনি দেখতে পারবেন। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা বর্ডারে ক্লিক করে ওকে দিলে এরকম একটা বর্ডার হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই বর্ডারগুলো না দিতে চাই, নিজের মনের মতো করে বর্ডার দিতে চাই, তাহলে কি করতে হবে আজকের ভিডিওটা এটা নিয়ে। মনে করুন আমরা এই বর্ডার না দিয়ে নিজের লোগো দিয়ে বা নিজের পিকচার বা ইমেজ দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করব। এই যে এখানে আমার লোগো দিয়ে আমি একটা নিজস্ব বর্ডার ক্রিয়েট করেছি, কিংবা আমি চাইলে এই যে টেক্সট দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করব। পাশে বিভিন্ন লেখা দিয়ে বা টেক্সট দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করলাম, কিংবা নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে বর্ডার ক্রিয়েট করব, এটা হচ্ছে কাস্টম বর্ডার। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই কাস্টম বর্ডারটি ক্রিয়েট করব। মনে করেন আমি আমার লোগো দিয়ে একটি বর্ডার ক্রিয়েট করব, কিংবা ছবি দিয়ে একটি বর্ডার ক্রিয়েট করব। তাহলে আমরা প্রথমে এই বর্ডারটি দেখব। এই কাস্টম বর্ডারটি আমরা দুইটা সিস্টেমে দিতে পারবো, একটি হচ্ছে হেডার দিয়ে আরেকটি হচ্ছে ওয়াটারমার্ক দিয়েও দেওয়া যায়। তাহলে আমরা প্রথমে দেখব হেডার দিয়ে কিভাবে কাস্টম বর্ডার দেওয়া যায়। মনে করেন আমি প্রথমে একটি ছবি, ইমেজ বা লোগো দিয়ে একটি বর্ডার ক্রিয়েট করব। এই জন্য এই যে উপরে একদম উপরে এখানে ডাবল ক্লিক করলে হেডারটি অ্যাক্টিভ হয়ে যাবে, কিংবা আপনি যদি এভাবে না পারেন তাহলে আপনি এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গেলে এই যে এখানে দেখতে পারবেন হেডার, এখানে ক্লিক করে যে কোনো একটি হেডারে ক্লিক করবেন তাহলে এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এটাকে কেটে দিবেন। এই হেডারে আসার পরে আপনি এখানে যাই দিবেন তাই এখানে বর্ডার হয়ে যাবে। যেমন মনে করুন আমি শেপ থেকে এই ডিজাইনটি এখানে এনে দিলাম এবং সেই সাথে এটাকে ধরে আমি সেই সাথে এখানে আমি একটি এরকম ডিজাইন দিয়ে দিলাম। ডিজাইন দিয়ে আমি বাইরে ডাবল ক্লিক করব, দেখুন এটা একটি বর্ডার হয়ে গিয়েছে। এখন আমি যদি নিচের দিকে যাই নিচের পেজ এরকম বর্ডার হয়ে যাবে। অর্থাৎ আপনি হেডারের বাইরে ক্লিক করে যাই দিবেন তাই বর্ডার মতো হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে পেজ বর্ডার হিসাবে একটি ছবি বা লোগো দিতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের জেপিজি লোগো ছবি বা ইমেজটি আনবো, এটার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিকচার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ড্রাইভে আছে ওখান থেকে আমি লোগোটি আনবো। লোগোটি আনার পরে আমি এটাকে আমার ইচ্ছা মতো একটু ছোট করে নিব, কারণ বেশি বড় থাকলে খারাপ দেখা যাবে। তারপরে লোগো আনার পরে এখানে কপি করে আরও কয়েকটা লোগো আমরা এভাবে বসিয়ে দেব। আমরা এগুলাকে কপি করেও এখানে পেস্ট করে বসাতে পারবো, কিংবা এখানে ক্লিক করে কন্ট্রোল অল্টার ধরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ধরে এভাবে বসিয়ে দিব। তারপর দেখুন তারপরে যদি এগুলো বসতে না চায়, কিংবা এখন আমরা এই পাশে বর্ডার দেবো কিন্তু এগুলো আসতেছে না, এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এই ইমেজ পিকচার বা লোগোর উপরে রাইট বাটন ক্লিক করে এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট দিবেন, তাহলে এটা উপরে উঠে যাবে। এখন আমরা যেখানে নিতে চাই এই ইমেজটি সেখানে যাবে। তারপর এভাবে উপরের লাইন শেষ হলে এখন আমাদেরকে এটা কপি করে
কিংবা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার দিয়ে এভাবে নিচে নামিয়ে দিতে হবে। এভাবে আমরা সবগুলা দিব। এই সবগুলাকে অন্যভাবেও সিলেক্ট করা যায়, যেমন আমরা যদি হোমে থাকা অবস্থায় সিলেক্টে ক্লিক করব, তারপরে সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, তারপরে এখানে বাইরে থেকে মাউসটাকে টান দিয়ে এভাবে ধরব, তাহলে এভাবে আমাদের সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এগুলাকে ধরে এভাবে নিচের দিকে আনলে অনেকগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আবার এভাবে সবগুলাকে আমরা ধরব, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার যদি নিচের দিকে আমরা দিই, একসাথে অনেকগুলো আমরা সিলেক্ট করতে পারবো। তারপর আবার এই সিলেক্ট অবজেক্টটা আমরা উঠিয়ে দেব। তারপর আমরা এই যে নিচে ফুটারও এভাবে আমাদের ইমেজ বা লোগোটা দিয়ে দিব, কপি করে এনে আমরা এই যে এখানে পেস্ট করব। এবার আমরা এই লোগোটাকেও এভাবে সেম কপি করে কিংবা কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ধরে এই পাশে আমরা দিয়ে দিব, কিংবা অন্যভাবে আনতে পারবো। এই যে আগের মতো আমরা এখানে সিলেক্টে গিয়ে সবগুলা সিলেক্ট করে একবারে আমরা ধরে নিয়ে আসবো। এভাবে আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস দিয়ে এভাবে ধরে আমরা নিয়ে আসবো। তারপরে যদি কোনোটা এলোমেলো থাকে আমরা এভাবে ক্লিক করে বা সিলেক্ট করে ঠিক করে দেব। এই যে দেখুন, এখন আমাদের এই কাস্টম বর্ডারটি হয়ে গিয়েছে। তাহলে এভাবে যদি আমরা লিখতে লিখতে নিচের দিকে যাই, যতগুলো পেজ হয় সবগুলোতে এভাবে আমাদের লোগো দ্বারা বর্ডার হয়ে যাবে। দেখুন, আমাদের লোগো দ্বারা বর্ডারটি এখানে এরকম তৈরি হয়ে যাবে। আমি বেশি সময় যাবে বলে এগুলো সুন্দর করে বসাইনি, আপনি এগুলো সুন্দর করে বসিয়ে নেবেন। এখানে ক্লিক করে এগুলাকে আপনি সাইজ করে নেবেন। তারপর আমরা দেখব, আমরা যদি এই বর্ডার হিসাবে একটি টেক্সট বা লেখা বর্ডার দিতে চাই তাহলে কিভাবে দিব। সেম আগের মতো আমরা করতে পারি। এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখন হেডারে যে কোনো কিছু লিখে দিই, সেটাই আমাদের বর্ডার হয়ে যাবে। যেমন আমি এখানে যদি বর্ডার হিসাবে আমার প্রতিষ্ঠানের নাম দিতে চাই কিংবা যে কোনো লেখা দিতে চাই, কিছু দিতে চাই, তাহলে এখানে লিখব। যেমন আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি, এই লেখাটি আমি লিখলাম। লেখার পরে এখানে আমি আরও কিছু লিখব, এই জন্য পাশে একটি সিম্বল দেব। আমরা সিম্বলের জন্য ইনসার্টে গিয়ে এই সিম্বলে গিয়ে মনে করুন আমি এই সিম্বলটি দিলাম। তারপর এখানে আমি আরও কিছু লিখব, মনে করুন এই লেখাটা আমি টেক্সট বর্ডার হিসাবে বা বর্ডার হিসাবে আমি দিতে চাই। তাহলে এরকম উপরে তো দিলাম, তারপরে নিচে দেওয়ার জন্য সিলেক্ট অল অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে কপি করে একইভাবে আমি এখানে ফুটারও দিলাম। তাহলে দুই পাশে হয়ে গিয়েছে। এখন আমি যদি এই পাশে দিতে চাই তখন আমি কি করব, এখানে তো আর পেস্ট হবে না। এই জন্য আপনি ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটি টেক্সট বক্স নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এরকম টান দিবেন, তাহলে একটি টেক্সট বক্স হয়ে যাবে। তারপর আপনি এখানে কপি করা লেখাটি এখানেও পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে এখানে কিন্তু চারপাশে বর্ডার রয়ে গেছে বা চারপাশে এখানে বক্স আছে, এই বক্সটা আমরা উঠিয়ে দেবো। এই জন্য এটার এই যে এরকম এখানে মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটনে আমরা ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে গেলে প্রথমে আমরা এই যে এখানে দেখতে পারবো ফিল, এই ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এখানে নো ফিল করে দিবেন। সেম লাইনেও যাব, লাইনে গিয়ে আমরা নো লাইন করে দিব। তাহলে দেখতে পারবেন এটাতে আর কিছুই থাকবে না। এই যে দেখুন, আমরা বাইরে ক্লিক করি তাহলে চারপাশে কিছু নেই। তারপরে এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। এই যে এরকম রোটেট সাইন দেখতেছেন, রোটেট সাইনে আমরা ক্লিক করে এটাকে আমরা এরকম ঘুরিয়ে দিব। তাহলে আমরা এরকম ঘুরিয়ে দেওয়ার পরে এই যে বর্ডার মতো এই পাশও আমরা দিয়ে দিব। সেম এটাকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে কিংবা কপি করে এই পাশও এটাকে আমরা বসাবো। কিংবা এই পাশে যদি আমরা আরেকটু চেঞ্জ করে দিতে চাই তাহলে এই যে রোটেট এখানে ধরে এভাবে আমরা ঘুরিয়ে দিতে পারি, যে কোনোভাবে আমরা কাজটি করতে পারি। এই যে দেখুন, এখন আমার টেক্সট লেখাটি চারপাশে হয়ে গেছে। এখন যদি আপনি এদিকে খালি এসে বড় করতে চান তাহলে এভাবে একটু টান দিবেন এবং এখানে আরেকটি লেখা দিতে পারেন, কিংবা এখানে আর লেখাটা আরেকবার দিয়ে দিতে পারেন আপনি। দেখুন, এখন মোটামুটি হয়ে গিয়েছে। তাহলে আমরা এটাকেও ডিলিট করে এপাশ থেকে ধরে এদিকে বসালাম এবং এটাকে একটু রোটেট করে দিব আমরা। তাহলে দেখুন, আমাদের টেক্সট বর্ডার হয়ে গেছে। এখন আমরা বাইরে ক্লিক করব। এই যে দেখুন, আমার লেখার পাশে দুই পাশে কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। এখন আমরা যদি নিচের লাইনে যাই তাহলে দেখুন এভাবে যত পেজ যাব আমাদের টেক্সট বর্ডার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন হেডারে এখানে ক্লিক করব, এর বাইরে এখন আমরা যাই করব, সেটা আমাদের বর্ডারের মতো হয়ে যাবে।
তাহলে এগুলোকে আপনি সুন্দর করে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তাহলে এইভাবে আমরা টেক্সট দিয়ে বা লেখা দিয়ে আমরা বর্ডার দিতে পারবো। আমরা দুইভাবে বর্ডার দেওয়া শিখলাম, একটা হচ্ছে টেক্সট দিয়ে কিংবা ইমেজ বা লোগো দিয়ে। এখন আমরা দেখব আরেকটা সিস্টেমে বর্ডার দেওয়া। এই সিস্টেমে বর্ডার দেওয়ার জন্য আপনাকে প্রথমে ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে কিংবা ডাউনলোড করে যে কোথাও থেকে জেপিজি আকারে কিছু বর্ডার আপনাকে রেডি করে রাখতে হবে। যেমন এই যে দেখুন, আমি এরকম একটা বর্ডার জেপিজি অর্থাৎ ইমেজ করে রেখেছি, এরকম দু তিনটা বর্ডার আমি রেখেছি। এখন আমরা ওই জেপিজি বর্ডারগুলোকে অন্য সিস্টেমে দিব। সেম এই জন্য আগের মতো আপনি এখানে ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পরে এই যে ওয়াটারমার্ক, আমি কিন্তু ওয়াটারমার্কেরও একটা ভিডিও দেখিয়েছিলাম, এই যে আপনি এখানে ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে আপনি যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখানে এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট পিকচার, আমরা কোথা থেকে পিকচারটি দেব। তো আমরা যদি কম্পিউটার থেকে দিতে চাই এখানে ক্লিক করব, কিংবা ব্রাউজ করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। আমি কম্পিউটার থেকে দিব, এজন্য এখানে ক্লিক করলাম। তারপর আমার যে ড্রাইভে বা যেখানে ইমেজটি আছে আমরা সেখানে যাব। মনে করেন আমি এখানে এই বর্ডারটি দেব, তাহলে এটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। দেওয়ার পরে এই যে ওকে দিলাম, দেখুন আমার এখানে বর্ডারটি হয়ে গেছে। তবে এটা কিন্তু এই হালকাটাকে ঠিক করার জন্য আমরা আগের মতো ওয়াটারমার্কে যাব। তারপরে কাস্টম ওয়াটারমার্ক, এই যে আমরা এখানে এই টিক চিহ্নটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এখন ওকে দিয়ে দেখুন এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা লেখার মাঝখানে চলে এসেছে। এটা আমাদেরকে বর্ডার মতো চারপাশে নিয়ে যেতে হবে। সেম এটার জন্য আমরা ওয়াটারমার্ককে ক্লিক করব, তারপরে কাস্টম ওয়াটারমার্ক, তারপরে এই যে এখানে আপনি স্কেল দেখতেছেন অটো, এটাকে আপনি কমিয়ে দিবেন। আপনি আপনার মনের মতো করে এটা সাজিয়ে নেবেন। যেমন আমরা যদি 50 দিই তাহলে ওকে দিয়ে দেখি, দেখুন এটা আরেকটু সরিয়ে গেছে, তাহলে আমাদের আরেকটু বেশি দেওয়ার প্রয়োজন হবে। তাহলে আমরা যদি এখানে 60 দিই তাহলে দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আবার আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু হাইড হয়ে যাবে, খুঁজে পাবেন না। আর আমি যদি এখানে 100 দিই দেখুন এটা আর পাওয়াই যাবে না। তাহলে আমি এখানে 62 দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে এখন দেখুন বর্ডারটি একদম ঠিকভাবে বসে গিয়েছে। এইভাবে আপনি একটা বর্ডার দিতে পারেন। সেম আপনি যদি এটা না দিয়ে অন্য বর্ডার দিতে চান, আপনি ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক, তারপরে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট পিকচার, আগের মতো আরেকটি বর্ডার আপনি দিবেন, যে এখানে গিয়ে ইনসার্ট দিবেন, তারপর ওকে দিবেন। এই যে আমরা আরেকটা বর্ডার দিলাম। তারপর সেম এভাবে যদি আমরা নিচের দিকে যাই প্রত্যেকটা পেজ এরকম বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এভাবে আপনি আপনার কাস্টম বর্ডার ক্রিয়েট করে নিতে পারেন। কাস্টম বর্ডারের ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন।